আসো 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 স্যার, এই হচ্ছে খান্না সাহেবের ইসে খাস বিয়ারা। বসুন না স্যার। ঠিক আছে স্যার, আপনি বলুন স্যার। আপনার নাম? নাম বলো, নাম বলো, নাম জিজ্ঞেস। অজয় ঘোষ স্যার। অজয়বাবু, আপনি খান্না সাহেবের সঙ্গে এই সেকশনে কয় বছর আছেন? তা তো আমি বরাবরই আছি, তবে খান্না সাহেব 4 বছর হলো। হ্যাঁ, বলতে পারেন যে অজয় একেবারে জন্মলগ্ন থেকেই এই ডিপার্টমেন্টে আছে। আচ্ছা মৃগাঙ্কবাবু, হ্যাঁ, এই খান্না সাহেব গত 2-1 সপ্তাহের মধ্যে যেগুলো রেডগুলো করেছে, হ্যাঁ, সেগুলো সম্বন্ধে আমার আপনার কোনো আইডিয়া আছে? আইডিয়া তো আছে স্যার, তবে মানে এক্স্যাক্টলি কোনগুলি করেছে বলতে হলে আমার একটু রেকর্ড দেখতে হবে। রেকর্ড দেখে আমায় বলবেন কোথায় কোথায় রেড করেছে, কবে রেড করেছে, কি কি সিজ করা হয়েছে, আর কোন কেসগুলোর এগেনস্টে মামলা রুজু করা হয়েছে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই বলবো স্যার। আসলে স্যার, খান্না সাহেব যে এইভাবে চলে যাবেন আমরা ঠিক মানে বুঝতে পারি না। আসলে পুলিশ ডিপার্টমেন্টটাই এরকম আমাদের জীবনে। দেখুন, এই ইনফরমেশনগুলো আমার খুব তাড়াতাড়ি দরকার। আচ্ছা, আমি কালকে আবার আসবো, আপনি এগুলো রেডি করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এখানে বসেই দেখবেন। হ্যাঁ, তাহলে কোনো প্রবলেম নেই, আসবেন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নমস্কার স্যার। এই যে শোনো, তুমি না ক্যাব লাগানোর মতো দাঁড়িয়ে থেকো না, সব কথা বাড়িয়ে বলবে না, কম কম করে বলবে। আর যে কথাটা সবসাইতে বেশি করে বলবে সেটা হচ্ছে আমি কিছু জানি না। তা না হলেই কি হবে, জানি বললে কি হবে? তুমি ফেসে যাচ্ছ, ফেসে যাবে। এই যে খান্না সাহেব কোথায় যেতেন, কার সঙ্গে থাকতেন, কতক্ষণ থাকতেন, এসব ব্যাপারে মাতব বড়ি মারবে না, মুখে একেবারে কুলু পেটে থাকবে। তা নাহলে বাপধন, তুমি কিন্তু বিপদে পড়ে যাবে, আর কেউ তোমাকে কিন্তু বাঁচাতে পারবে না।